ষষ্ঠ ধাপে দেশের 218 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ধাপে সবকটি ইউপিতে ভোট হচ্ছে ইভিএম এ। এই ধাপের নির্বাচনে মোট প্রার্থী 11604 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন 1199 জন, সংরক্ষিত সদস্য পদে 2559 জন ও সদস্য পদে লড়ছেন 7886 জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা 41,82,263 জন। শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ভোটের আরো খবর জানাতে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি মাদারীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন বিলাস। বিলাস, আমাদেরকে মাদারীপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। মাদারীপুর জেলা সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠ ধাপের এই নির্বাচনে মাদারীপুরে শুধু এই একটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, কিন্তু একটি ইউনিয়ন হলেও এই ইউনিয়নটা কিন্তু মাদারীপুর জেলা শহরের সাথে লাগানো, ঘেঁষানো, একদম মানে সে জেলা শহর সংলগ্ন এই ইউনিয়নটা হওয়ার জন্য সামাজিক এবং রাজনৈতিকভাবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। এর জন্য কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে এবং আওয়ামী লীগ কিন্তু আমাদের মাদারীপুর সদরে নৌকা প্রতীক দেয়নি, তারা উন্মুক্ত রাখার জন্য কিন্তু সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ইউনিয়নটা অতি গুরুত্বপূর্ণ হওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। একটি ইউনিয়নের জন্য কিন্তু 2 প্লাটুন বিজিবি, 200 উপরে পুলিশ সদস্য মোতায়েন আছে, 1 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ 5 নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মোতায়েন আছে। তা কর্তৃপক্ষ বলেছে যে সুস্থ, সুন্দর এবং অবাধ একটি নির্বাচন উপহার দেবে দিন শেষে, এরকমটাই তারা আশ্বাস দিয়েছে। এই এই ইউনিয়নে 6 চেয়ারম্যান ক্যান্ডিডেট পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এছাড়াও মহিলা পদপ্রার্থী আছে 10 এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 30 9 কেন্দ্রে 62 বুথে এখানে 20,956 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এই ইউনিয়নটা বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার জন্য কিন্তু কালকে থেকে আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় টহল দিচ্ছে এবং ভোটারের যে উপস্থিতিটা বলতে চাই এটা কিন্তু আসলেই অভূতপূর্ব, কারণ দেখা গেছে সকাল 7টা থেকে অর্থাৎ 1 আগের থেকেই কিন্তু এই কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ নারী ভোটাররা কিন্তু তারা 1 আগের থেকে শীতে উপেক্ষা করে কিন্তু তারা অপেক্ষা করতেছে। এখন পর্যন্ত এই মুহূর্তে ভোট শুরু হয়েছে কিন্তু দেখা গেছে 100 ভোটার কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে আছে। তা এই ছিল সর্বশেষ আমার কাছে মাদারীপুরের ঘটমাজি ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর। আমাদের সাথে আরো যুক্ত আছেন কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, কুড়িগ্রামের সার্বিক পরিস্থিতি একটু জানান নির্বাচন প্রসঙ্গে। কুড়িগ্রামে আপনি জানেন যে প্রায় 8 ইউনিয়ন, 2 উপজেলার কুড়িগ্রামের চিলমারি এবং ভুঙ্গামারি 2 উপজেলার 8 ইউনিয়নে আজকে ভোট গ্রহণ চলছে। জানেন যে এই পর্বে সবকটি ইউনিয়নেই ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, যদিও এই অঞ্চলগুলোতে এই প্রথম ইভিএমে ভোট দিচ্ছে এখানকার মানুষজন। আমরা দেখেছি যদিও কেবলই সবেমাত্র ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কারণ হচ্ছে আপনি জানেন যে শীতের সকাল এমনিতে মানুষ একটু দেরি হয় আসতে, তারপর এই অঞ্চলের মানুষজন সবাই ম্যাক্সিমাম মানুষজন কৃষি দিন মজুর শ্রমিক, কারণ চরাঞ্চল কুড়িগ্রামের যে 8 ইউনিয়ন রয়েছে এর কিন্তু অধিকাংশই চরাঞ্চল, কারণ ব্রহ্মপুত্র এবং ধরলা সহ কয়েকটি নদী এই অঞ্চলগুলোকে কাজ করেছে, যার কারণে এই অঞ্চলের মানুষের যে কর্মজীবী মানুষের সংখ্যা বেশি। তারপর আমরা দেখেছি সকাল থেকেই বেশ উৎসব মুখর, কারণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে পারবে এটিও তাদের কাছে একটা বেশ ইয়ে ছিল, যে আমরা দেখেছিলাম যে এটা আনন্দের জায়গা ছিল। তারপরেও তা আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন যখন থাকে তখন ভোটারদের আগ্রহটা আরও বেশি থাকে, তাদের প্রার্থী নির্বাচন সহ বেশ তাদের আনন্দের জায়গাগুলো আমরা দেখেছি। তবে কুড়িগ্রামের যে 8 ইউনিয়নের
অধিকাংশ ইউনিয়নের তো নদী এলাকা থাকা আমরা যতটুকু জেনেছি এখানে কিছু ঝুঁকিপূর্ণ প্রায় 22টি কেন্দ্রকে তারা নির্বাচন কমিশন চিহ্নিত করেছে। তবে ঝুঁকিপূর্ণ থাকলেও তারা যে বলতেছিল যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তাদের ভোটের ইলেকট্রনিক মেশিন রেস্কিউ করার মতো দ্রুত নৌকা জলযানের যেহেতু খুব প্রয়োজন, কারণ এখানে জানেন যে রাস্তাঘাট বেশ দুর্গম এলাকা, নৌকা বা স্পিড বোট এই যানগুলো সব তারা প্রস্তুত রেখেছে যেন দ্রুত গতিতে সেগুলো রেস্কিউ করতে পারে। এছাড়া ভোটের মাঠ সুষ্ঠু রাখতে আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে বেশ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। তো এ পর্যন্ত কেবলই যেহেতু ভোট শুরু সবেমাত্র শুরু হয়েছে, তার আশা করা যায় পরবর্তী সময়গুলো হয়তো সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট শেষ করতে পারবে। চৈতি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়াতে আছেন আমাদের সহকর্মী খন্দকার রায়হান। রায়হান, আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর একটু জানাবেন যে নির্বাচন প্রসঙ্গে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? চতি, আমি এখন রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন, আমি যদি আমার পিছন থেকে দেখানোর চেষ্টা করি আপনাকে, এখনো পর্যন্ত কিন্তু ভোট শুরু হয় নাই। যদিও বলা হয়েছে 8টা থেকে ভোট শুরু হবে, কিন্তু শীতের সকাল, সেজন্য কিন্তু ভোটাররা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভোট কেন্দ্রে এসে পৌঁছায় নাই, যার কারণে এখনো পর্যন্ত ভোট শুরু হয় নাই। তবে ভোটারদের সঙ্গে কথা হয়েছে, ভোটাররা আমাকে জানিয়েছেন যে সকালে বাজার কিংবা বিশেষ করে নারী ভোটার যারা রয়েছে তাদের কিন্তু রান্নাবান্নার কাজ রয়েছে। বিশেষ করে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলাতে কিন্তু আজকে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং একটি হচ্ছে নবীনগর উপজেলা এবং এটি হচ্ছে কসবা উপজেলা, এবং 2টি উপজেলায় কিন্তু 14টি ইউনিয়ন পরিষদে কিন্তু ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। আর একটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি, কসবা উপজেলায় কিন্তু প্রতীক ছাড়া কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। এখানে কিন্তু উন্মুক্ত ভাবে কিন্তু ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান পদটি রয়েছে সেই পদে কিন্তু কোনো ধরনের প্রতীক ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখছি সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ উপস্থিতি রয়েছে, এবং সকাল থেকেই কিন্তু পুলিশের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমাদের চোখে পড়েছে। বিশেষ করে আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু 1000 বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং 2টি উপজেলায় 6 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 22 জন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। তো বেলা বেলার সাথে সাথে ভোটারদের উপস্থিতি হবে সেটাই কিন্তু আমরা ধারণা করছি। চৈতি, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আমার কাছে ভোটের পরিস্থিতি। নবাবগঞ্জে আছেন আমাদের আরেকজন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, আমাদেরকে জানাবেন যে নবাবগঞ্জে আপনি কোন ভোট কেন্দ্রে আছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে, যেখানে এই ভোট কেন্দ্রে মোট বুথ রয়েছে 10টি, 5টি মহিলা বুথ এবং 5টি হচ্ছে গিয়ে পুরুষ বুথ। আমরা যদি একটু দেখাই, সকাল থেকেই কিন্তু এই ভোট কেন্দ্রে আপনার হচ্ছে গিয়ে নারীদের আমরা কিছু উপস্থিতি দেখতে পেয়েছিলাম। এই মুহূর্তে কিছুটা কমে গেলেও সকাল থেকে কিন্তু তারা ভোট দিয়েছেন, এবং ঠিক 8টা থেকে এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং সেটি আমরা এখন সকাল 8টা থেকে শুরু হয়েছে 1টা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলবে। আমরা আপনি জানেন যে ঢাকার অতি সন্নিকট হয় দোহার এবং নবাবগঞ্জে মোট 19টি ইউনিয়নে একযোগে কিন্তু এই নির্বাচন চলছে, এবং এখানে কিন্তু এবারই প্রথম 198টি কেন্দ্রে ইভিএম যে ভোটিং মেশিন রয়েছে সেই ভোটিং মেশিনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, এবং এতে করে কিন্তু আমরা ভোটারদের মধ্যে ব্যাপক আপনার উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলছেন যেহেতু ভোটিং মেশিনে এবারই প্রথম তারা ভোট দিচ্ছেন, তাদের তাদের আগ্রহ এবং কৌশলটা একটু বেশি। আমরা উপজেলা যিনি নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সঙ্গেও কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে নির্বাচনকে সার্বিকভাবে সুস্থ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ ধরে রাখতে তারা কিন্তু সব রকম প্রস্তুতি নিয়েছেন, এবং এই জন্য কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ 19টি আপনার হচ্ছে গিয়ে টিম অর্থাৎ ভ্রাম্যমান আদালত কিন্তু মাঠে কাজ করছে, এবং সার্বিকভাবে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী বিশেষ করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং যারা স্বতন্ত্র এবং হাত পাখা আপনার মার্কার যারা প্রার্থী রয়েছেন
তারা কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা করছেন। ভোটারদের মধ্যে ব্যাপক উপস্থিতি এবং সারা দেখা দিচ্ছে এবং তারাও প্রত্যাশা করছেন যে আসলে নির্বাচনে তারা তাদের পছন্দের যে পার্টি তারা তাদেরকে ভোট দিতে পারছেন এটি তারা খুবই মানে সুন্দর এবং ভালো দৃষ্টি দিচ্ছেন, এই জন্য প্রশাসনের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু সকালবেলা তার কোথাও কোনো ধরনের আমরা এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা তার খবর পাইনি, তবে যেহেতু সকালবেলা এখানে গ্রামের আবহাওয়া ভোট। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।